মানুষ যা করতে পারে তা অন্য কোনো প্রাণী করতে পারে না। মানুষকে যে জিনিসটি অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে তা হলো তার চিন্তা শক্তি। মানুষের চিন্তা শক্তি যা সবার থেকে আলাদা করে। মানুষ নিজের জ্ঞানের জোরে দেশ থেকে দেশান্তর এমনকি পাড়ি দিচ্ছে সমুদ্র ও মহাকাশে। 1608 সালে জার্মান ওলন্দাজ চশমা নির্মাতা হ্যান্স লিপারসে প্রথম দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ তৈরি করেন। এরপর গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে জ্ঞানের একটি নতুন দিগন্ত উদ্ভাবন করেন। এরপর আইজ্যাক নিউটন নিউটোনিয়ান টেলিস্কোপ তৈরি করে সেই জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তোলেন। এরপর আরও বিভিন্ন ধরনের টেলিস্কোপ তৈরি হয়। তার মধ্যে যে টেলিস্কোপটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হল হাবল স্পেস টেলিস্কোপ। হাবল আমাদের যা দেখালো তা মানবজাতি এর আগে কখনোই দেখেনি। তার সঙ্গে বিজ্ঞানীদের কাছে আরও অনেক প্রশ্ন দেখা দিল, যেমন আমাদের ব্রহ্মাণ্ডর শেষ কোথায়, এই ব্রহ্মাণ্ডে মানুষের থেকেও কোনো উন্নত সভ্যতা রয়েছে কিনা, অন্য কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব আদৌ আছে কিনা। এইসব প্রশ্নের উত্তর জানতে প্রয়োজন ছিল হাবলের থেকেও আরও উন্নত টেলিস্কোপ। এখান থেকেই শুরু হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বানানোর পরিকল্পনা। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও ক্যানেডিয়ান স্পেস এজেন্সি বা সিএসএ এর যৌথ উদ্যোগে 25 ডিসেম্বর 2021 ফ্রেঞ্চ গুয়ানা থেকে উৎক্ষেপণ করা হয়। তখনই খরচ ধরা হয়েছিল $100 কোটি। 2021 সালে যখন এই টেলিস্কোপ মহাকাশে পাড়ি দেয় তখন খরচ দাঁড়ায় $1000 কোটি। বিজ্ঞান পত্রিকা নেচার জেমস টেলিস্কোপকে তকমা দিয়েছিল দ্য টেলিস্কোপ দ্যাট এইট অ্যাস্ট্রনমি। সূর্যের তাপ থেকে বাঁচাতে 5টি পর্দা লাগানো হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপে। এক একটি পর্দার মাপ টেলিস্কোপের সমান। এই টেলিস্কোপে রয়েছে 18টি ষড়ভুজ আয়না যার সম্মিলিত ব্যাস 6.5 মিটার। গতকাল 12 জুলাই ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি প্রকাশিত করা হল। তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। এই ছবিটিতে গ্যালাক্সি ক্লাস্টার SMACS 0723, যাতে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের উপস্থিতি ও গ্র্যাভিটেশনাল লেন্সিং এর প্রভাব। এটি একটি গ্রহরূপী নীহারিকা বা প্ল্যানেটারি নেবুলা যার নাম সাদার্ন রিং নেবুলা বা NGC 3132। এখানে আমরা একটি নক্ষত্রের অন্তিম দশার চিত্র দেখতে পাচ্ছি। এটি হল HCG 92 হেক্সেন কম্প্যাক্ট গ্রুপের অন্তর্গত 92তম অবজেক্ট। এখানে 5টি গ্যালাক্সিকে একত্রে দেখতে পাচ্ছি। এখানে গ্যালাক্সিদের মধ্যে সংঘর্ষ খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। একদিন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সংঘর্ষ হবে, তাতে তা দেখার জন্য হয়তো মানুষ থাকবে না, কিন্তু এই সকল ছবি আমাদের বুঝতে সাহায্য করবে যে ভবিষ্যতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে কি হতে চলেছে। এই ছবিটি হল NGC 3324 বা করিনা নেবুলার একটা অংশ, যেখানে আমরা সদ্য জন্মানো অনেক নতুন নক্ষত্রদের দেখতে পাচ্ছি। ঠিক এইভাবেই হয়তো আমাদের সূর্য জন্ম নিয়েছিল। এই ধরনের ছবি আমাদের সূর্য ও সৌরজগৎ সম্পর্কে বুঝতে সাহায্য করবে। বিজ্ঞানীদের আশা এই ওয়েব টেলিস্কোপ আরও সুন্দর ছবি তুলে ধরবে এবং এক নতুন দিগন্ত খুলে দেবে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।